দাঁড়িয়ে রয়েছে সৃষ্টির পুজো প্রাঙ্গণে, আজকে রয়েছে সৃষ্টির খুঁটি পুজো। এখানেই লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটে দুর্গাপুজোর সময়। খুঁটি পুজো উপলক্ষে বাদ্যযন্ত্র সহকারে চলছে কিন্তু শোভাযাত্রা, তারই ঝলক দেখাচ্ছি আপনাদের সকলের জন্য। মেছেদার অন্যতম সেরা সেরা পুজো মেছেদা সৃষ্টির তৃতীয় বছরের কি চমক, কি থিমের উপর তারা কাজ করতে চলেছে জানাচ্ছি আজকের ভিডিওর ভেতরে। তারই সঙ্গে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং খুঁটি পুজোর এক্সক্লুসিভ কভারেজ মজার ব্লগের পর্দায় আপনাদের সকলের জন্য। দাঁড়িয়ে রয়েছে সৃষ্টি পুজো মন্ডপের একেবারে সামনে, প্রতি বছরের মতো এবছর থাকছে চমক, আজকে হয়ে গেল তাদের খুঁটি পুজো। সব তথ্য থাকছে আজকের পর্ব জুড়ে, চলুন শুরু করছি মূল পর্বের ভিডিও। নমস্কার, মজার ব্লগের নতুন পর্ব আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি সুপ্রভাত, রয়েছে আপনাদের সকলের সাথে। আজকে পৌঁছে গেছি কিন্তু সৃষ্টির পুজো প্রাঙ্গণের একেবারে সামনে, আজকে রয়েছে তাদের খুঁটি পুজো। আজকে 4ঠা সেপ্টেম্বর, প্রথমে তাদের ব্যানারটা দেখিয়ে দিচ্ছি এবং ভেতরে কিন্তু অলরেডি শোভাযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। মেছেদার অন্যতম হেভিওয়েট দুর্গাপুজো মেছেদার সৃষ্টির খুঁটি পুজোর শোভাযাত্রা চলছে। ঠাকুরমশাই মঙ্গল ঘট নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং পেছনে কিন্তু ফুলের মালা আম পাতা দিয়ে সুসজ্জিত খুঁটি নিয়ে এগিয়ে আসছেন ক্লাবের সভ্যবৃন্দরা। বর্ণাঢ্য শোভাযাত্রা চলতে চলতেই খুঁটি নিয়ে কিন্তু পৌঁছালাম শান্তিপুর পুরনো শিব মন্দির প্রাঙ্গণে এবং সেখানেরই পুকুরে কিন্তু প্রথম পর্যায়ের মাঙ্গলিক ক্রিয়াকর্ম এবং মঙ্গলঘট প্রতিষ্ঠার কাজগুলো হবে। দেখাচ্ছি সবকিছুই আপনাদের সকলের জন্য। পৌঁছচ্ছি, দূরে কিন্তু খুঁটি দেখা যাচ্ছে এবং ওখানে কিন্তু হচ্ছে পুজো পাঠ, দেখাচ্ছি সবকিছু। ঠাকুরমশাই কিন্তু পুজো আরম্ভ করে দিয়েছেন, সম্পূর্ণ পুজোর ভিডিও রইল আপনাদের সকলের জন্য। পুজো সম্পন্ন, পদ্মফুল ভাসিয়ে দিলেন জলে ঠাকুরমশাই। এবারে কিন্তু রওনা দেওয়ার পালা সৃষ্টি ক্লাবের উদ্দেশ্যে, অর্থাৎ সৃষ্টির পুজো প্রাঙ্গণ আমরা পৌঁছে যাবো খুঁটি নিয়ে। সেখানে কিন্তু খুঁটি প্রতিষ্ঠা করা হবে এবং পুজো সম্পন্ন হবে দ্বিতীয় পর্যায়ে। সৃষ্টি ক্লাবের লোগো দেওয়া ব্যানার নিয়ে মহিলা সদস্যরা এগিয়ে আসছেন। এই সৃষ্টি ক্লাবে কিন্তু প্রচুর মহিলা সদস্য, যারা কিন্তু ভলেন্টিয়ারের কাজ করেন পুজোর সময়। আপনারা দেখতে পারবেন পুরোপুরি মহিলাদের আয়ত্তে থাকে কিন্তু পুরোপুরি নিরাপত্তার ব্যাপারটা। এবং এই সৃষ্টি ক্লাবে কিন্তু হিন্দু মুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু এই পুরো পুজো কমিটির সদস্যবৃন্দ রয়েছেন। তো সুতরাং ধর্ম যে যার কিন্তু উৎসব সবার, সেই কথাটিকে আরও একবার সার্থক করেছে এই সৃষ্টি। এগিয়ে চলেছে এখন আমরা মেছেদা সৃষ্টির পুজো প্রাঙ্গণের উদ্দেশ্যে। শোভাযাত্রা মেছেদা পরিক্রমা করে পৌঁছলো সৃষ্টির পুজো প্রাঙ্গণে। এখানে কিন্তু সেই বিরাট তিমি মাছ, যে মাছের পেটের ভিতর ঢুকে দেখতে হয়েছিল আগের বছরের থিম সমুদ্র দূষণ, এবছরে সৃষ্টির থিম হচ্ছে সৃষ্টির সন্ধানে। সৃষ্টি ক্লাবের তৃতীয় বছরের থিম সৃষ্টির সন্ধানে, দারুণ কিছু হতে চলেছে এমনটাই ভাবনা শিল্পীর এবং ক্লাব কর্তৃপক্ষের, যারা কর্মকর্তারা রয়েছেন। বিরাট আকারে কিছু একটা হতে চলেছে নতুন থিম এবছরে, সৃষ্টি ক্লাবের নতুন থিম সৃষ্টির সন্ধানে। ঠাকুর
ক্রমশই খুঁটিতে কিন্তু হিন্দু সনাতন ধর্মের সেই ওম ওমের পতাকা এবং মালা পরিয়ে দিচ্ছেন এবং এই খুঁটি পুজোতেই কিন্তু বসবেন এবার ঠাকুরমশাই। দেখাচ্ছি সব কিছু আপনাদের সকলের জন্য। চলছে পুজোর আচার নিয়মকানুন, প্রচুর মহিলা সদস্য রয়েছেন, তারাই কিন্তু ফলমূল কাটছেন, আপনাদেরকে দেখাচ্ছি যেটা, এবং পুরো পুজো থাকছে আপনাদের সকলের জন্য। পুজো প্রায় শেষের লগ্নে এবার কিন্তু ঠাকুরমশাই সেই স্বস্তিক চিহ্ন সুন্দর করে এঁকে দিচ্ছেন, দেখুন। গত দুবছরের মতো সৃষ্টিতে এবছরও যে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পুরো পুজো প্রস্তুতি থেকে শুরু করে পুজোর লেটেস্ট আপডেট আপনারা কিন্তু মজার ব্লগে পেয়ে যাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। পুজোর একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি, এরপর খুঁটিকে আরেকবার পুজো করে নারকেল ফাটিয়ে কিন্তু এই খুঁটি পুজোর অনুষ্ঠান শেষ হবে এবং এরপরেই কিন্তু চালু হয়ে যাবে প্যান্ডেল প্রস্তুতির কাজ। মেছেদা সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের পুজোর লেটেস্ট কভারেজ কিন্তু আপনারা মজার ব্লগে পেয়ে যাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। সৃষ্টির এবছরের থিম সৃষ্টির সন্ধানে আরেকবার আপনাদের সকলের জন্য জানিয়ে রাখলাম। দেখা হচ্ছে পরের কোনো পর্বে, নতুন নতুন পুজোর ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন।